আসসালামু আলাইকুম। অনেকেরই অভিযোগ থাকে, ঝোল করে মুরগির মাংস রান্না করলে ঝোলটা মজার হয় না, আর এর মধ্যে যদি লাউ দিয়ে রান্না করা হয় তাহলে খাবারটা হয়ে যায় আরও বাজে। আজকে এই দুটি সমস্যার সমাধান করার চেষ্টা করব ঘরে একটি আলাদা করে মশলা বানিয়ে। অনেকেই হয়তো আমার মতো এভাবে রান্না করে থাকেন, তবে যারা এখনও করেননি তারা চেষ্টা করে দেখবেন আপনার ঝোল করা মুরগির মাংস অথবা লাউ দিয়ে রান্না করা মুরগির মাংসের স্বাদ বেড়ে যাবে বহুগুণে। শুরুতেই ঘরে তৈরি একটি মশলার কথা বলেছিলাম, সেটি বানিয়ে নেব। আর এর জন্য পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিচ্ছি একটি ফ্রাইং প্যানে। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব এক কাপের মতো পেঁয়াজ কুচি, সেই সাথে আরও দিব 3 টেবিল চামচ রসুন কুচি। এই মশলাটার কিন্তু একটা নাম আছে, আমি ছাক নামে চিনি, তবে আপনারা হয়তো অন্য নামেও চিনে থাকতে পারেন। এরই মাঝে 3টা তেজপাতা অ্যাড করব এবং পেঁয়াজ রসুন ভেজে নেব ব্রাউন হওয়া পর্যন্ত। পেঁয়াজ রসুন যখন ব্রাউন হতে শুরু করবে তখন দিয়ে দিব 1/2 টেবিল চামচ আস্ত জিরা। আপনারা হয়তো অনেকেই এই মশলাটা তৈরি করতে আরও অন্য কিছু অ্যাড করে থাকলে থাকতে পারেন, সেটা কমেন্টে জানাবেন। পেঁয়াজ এবং রসুন যখন ব্রাউন হয়ে যাবে তখন তেল ঝরিয়ে আলাদা একটা বাটিতে নিয়ে নেব। পরের কাজটা হচ্ছে এই ভাজা পেঁয়াজ রসুন জিরা এবং তেজপাতা একটা ব্লেন্ডারের সাহায্যে সামান্য পানি অ্যাড করে একটা পেস্ট তৈরি করে নেয়া। তৈরি হয়ে গেল আমার ছাক, যেটা মাংস ছাড়াও মাছের ঝোলের স্বাদ বাড়াবে বহুগুণ। আর এয়ার টাইট বাটিতে ভরে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 6 থেকে 7 দিন। এবার মুরগি রান্নার জন্য একটি প্যানে আমি বেশ কিছু তেল নিয়ে নেব। 1/2 কাপ পেঁয়াজ অ্যাড করে একটু ভেজে নিতে হবে সামান্য ব্রাউন হওয়া পর্যন্ত। ভাজতে ভাজতে 2টো দারচিনি, 5টার মতো এলাচ এবং 5টার মতো লবঙ্গ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ব্রাউন হতে শুরু করলে মশলা অ্যাড করতে হবে। আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ এবং কাঁচা জিরার গুঁড়া 1 চা চামচ। পরিমাণ মতো লবণ এবং সামান্য পানি অ্যাড করে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিব মুরগির মাংস। আজকে আমি মিডিয়াম সাইজের একটা দেশি মুরগি ব্যবহার করছি, আপনারা চাইলে ফার্মের মুরগি দিয়ে রান্না করতে পারবেন। মশলার সাথে মাংসগুলো একটু মাখিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এক পর্যায়ে আমি খুব সামান্য পানি অ্যাড করব যেন মাংসগুলো 80% সেদ্ধ হয়ে আসে। আর মাংসগুলো 80% সেদ্ধ হয়ে আসলে ওই পর্যায়ে আমি দিয়ে দিব লাউ। আজকে আমি একটা লাউয়ের 1/4 ভাগ ব্যবহার করছি। মশলার সাথে মাখিয়ে ঢেকে আবার অপেক্ষা করব যদি লাউ থেকে কিছুটা পানি বের হয়ে আসে। প্রায় 4 থেকে 5 মিনিট রান্না করার পর এবার আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করব। আর এই পানিটা ঝোল কী পরিমাণ রাখতে চান সেটার উপর নির্ভর করে দিতে হবে। আবারও ঢেকে দিয়ে অপেক্ষা করছি লাউগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। লাউ এবং মাংস যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে ওই অবস্থায় আমি একটি বাটিতে 2 টেবিল চামচ ছাক নিয়ে তার মধ্যে সামান্য পানি দিয়ে গুলিয়ে নেব এবং অ্যাড করব মাংসের মধ্যে। ব্যাস, এতে করেই আমার আজকের রান্নার স্বাদ এবং ফ্লেভার দুটোই পরিবর্তন হয়ে যাবে। সেই সাথে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটা এক্সট্রা ফ্লেভার নিয়ে আসার জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা এভাবে কখনো মুরগির মাংস রান্না করেননি একবার রান্না করে দেখবেন, হতাশ হবেন না। এই ছিল আমার মোটামুটি আজকের আয়োজন, আবারও ফিরব নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।